ছুটছি ঐতিহ্য ছড়ানো কলকাতার বিভিন্ন রাজপথ ধরে। এর মধ্যেই আপনাদের কাছে একটি ভিন্ন রকমের প্রশ্ন। ধরুন আপনি কোনো একটি সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবার বলুন তো, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে সর্বসাকুল্যে আপনি কয়টি সিট বা কক্ষ বরাদ্দ পেতে পারেন? ভাবুন। ফিরছি। আপনাদের নিয়ে এসেছি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহের 8 স্মিথ লেনে অবস্থিত বেকার গভর্নমেন্ট হোস্টেলে। 1945-46 শিক্ষাবর্ষে তৎকালীন ইসলামিয়া কলেজে বিএতে অধ্যয়নরত সময়ে এই হোস্টেলেই 24 নম্বর কক্ষে অবস্থান করতেন বাংলার কারিগর শেখ মুজিবুর রহমান। তিনি 1942 সালে গোপালগঞ্জ থেকে প্রবেশিকা পাশ করে কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন আর 1945-46 শিক্ষাবর্ষে বেকার হোস্টেলে ওঠেন একজন আবাসিক ছাত্র হিসেবে। 24 নম্বরধারী এই কক্ষটিকেই অসংখ্য ইতিহাস তৈরির কারখানায় পরিণত করেছিলেন শেখ মুজিব। এই স্মৃতিকক্ষে অতি যত্নে সংরক্ষিত রয়েছে তার ব্যবহৃত চেয়ার, টেবিল, বিছানা ও আলমারি। গুরুত্বপূর্ণ বিষয়, 24-এর পাশাপাশি এই 23 নম্বর কক্ষটিও দেয়া হয়েছিল তাকে। 24 থাকা আর 23 বরাদ্দ ছিল তার পড়াশোনার জন্য, কিন্তু পড়ালেখা আর থাকা একটি কক্ষেই সীমাবদ্ধ রেখেছিলেন তিনি। আরেকটি কক্ষ বা কখনো দুটি কক্ষই নিয়মিত ব্যবহার করতেন তার রাজনৈতিক অনুগামী আর সাগরেদরা। 1942 থেকে 1947 সালের মধ্যে বঙ্গবন্ধুর জৌলুসময় রাজনৈতিক জীবনের মূল বুনিয়াদ স্থাপিত হয়েছিল এই ইসলামিয়া কলেজে পড়াকালীন। সেই সময়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হকের সাহচর্যে তিনি সানিয়ে নিয়েছিলেন নিজের রাজনৈতিক নৈপুণ্যকে। সান্নিধ্য পেয়েছিলেন মহাত্মা গান্ধীর। সম্প্রতি বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে মার্বেল পাথরের ব্যবহারে নতুন করে তৈরি করা হয়েছে তাঁর চোখ জুড়ানো আবক্ষ ভাস্কর্যটি। ভিডিওর শেষে এসে আপনাদের কাছে আরেকটি প্রশ্ন, ভিডিও শুরুতে করা প্রশ্নের উত্তরটি কি পেয়েছেন?